নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক এক্সামের ফিউচার, বাতিল হবে নাকি পেছবে, কি আপডেট শিক্ষা মহলে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আরো এডুকেশনাল আপডেট পেতে। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ হয়তো নির্ভর করছে সিবিএসই দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষাগুলি নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা রায়ের ওপর। সেই মামলা পরবর্তী শুনানি 23 জুন। যদিও দিল্লি ও মহারাষ্ট্র সহ করোনা হটস্পট একাধিক রাজ্যে, ইতিমধ্যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ওপর চাপ বাড়াচ্ছে যাতে 1 জুলাই থেকে নির্ধারিত সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা হয়। এক্ষেত্রে তারা হাতিয়ার করছেন আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ঐচ্ছিক হয়ে যাওয়ার সিদ্ধান্তকে। সিবিএসই দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষা ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের দিকে নজর থাকলেও উচ্চ মাধ্যমিকে বাকি 3 দিনের পরীক্ষা প্রস্তুতি অবশ্যই রাজ্য সরকারের কোনো ত্রুটি রাখতে চাইছেন না। সেন্ট্রাল সেক্রেটারি ও ইনচার্জ, ভেনু সুপারভাইজার এবং জেলা প্রশাসনের সঙ্গে এই নিয়ে নিয়মিত আলোচনা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের আধিকারিকরা। তবে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে চূড়ান্ত নির্দেশিকা এখনও পর্যন্ত জারি করা হয়নি। স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা অবশ্যই বলেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ধরেই নিয়ে সংসদে কাজ চলছে। সর্বভারতীয় প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের দিকে সবাই নজর রয়েছে, সেখানে কি হয় তার ভিত্তিতে রাজ্য সিদ্ধান্ত নেবে সংসদকে জানিয়ে দিয়েছেন। উচ্চ মাধ্যমিক সংসদ সূত্রে খবর, 2 জুলাই যে বিষয়ে পরীক্ষা রয়েছে তাতে সব মিলিয়ে পরীক্ষার্থী সংখ্যা 3.5 লক্ষ, বাকি 2 দিন অর্থাৎ 6 এবং 8 জুলাই 2 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এক এক দিনে পরীক্ষায় বসবেন। 3 দিনে পরীক্ষার জন্য প্রতিদিন 2200 সেন্টার করা হয়েছে। প্রতিটি শিক্ষা কেন্দ্রে গড়ে 200 থেকে 225 জন পরীক্ষার্থী রাখতে চাইছেন সংসদ। সেই সব স্কুলে পরীক্ষা হবে যেখানে অনেক ক্লাসরুম আছে, তবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের বসতে কোনো সমস্যা হবে না। সেই সঙ্গে হোম সেন্টারের বিষয়ে একাধিক শিক্ষক সমিতির প্রস্তাব স্কুল শিক্ষা দপ্তর এবং সংসদ খারিজ করে দিয়েছেন। কারণ তাদের বক্তব্য, রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা 7000 ছুঁই ছুঁই, করোনা পরিস্থিতিতে এগুলো কেন্দ্রে একসঙ্গে পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।